अल्लाहु अकबर बिना जेते देबो ना আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ আলী হাটহাজারী দর্পণ থেকে আপনাদেরকে বলছি অবস্থান করছে হাটহাজারী উপজেলার হাটহাজারী মডেল থানার সামান্য উত্তরে হাটহাজারী মাদ্রাসার সামান্য দক্ষিণ থেকে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিবেণী মোড় এখানে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রবিবার বিকেলে এখানে আসেন তিনি সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন হাটহাজারী মাদ্রাসার ঘটনা নিয়ে সাংবাদিক ভাইরা কষ্ট করে এসেছেন অভিনন্দন জানাইতেছি সাংবাদিক ভাইদের আসল কথা হলো ছাব্বিশে মার্চ শুক্রবার আমাদের হাটহাজারী মাদ্রাসার শান্তিপূর্ণ মিছিলে কোনো উস্কানিমূলক মিছিল নয় শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন পুলিশ বাহিনী বিশেষভাবে হাটহাজারী থানার ওসি রফিক রা গুলি করে সাতজনকে নিহত করেছে শহীদ করেছে আরও অনেক আহত হাটহাজারী মাদ্রাসার ছাত্র একজন ঠেলার নিরীহ মানুষ দিনদার তাবলিগি তাকেও শহীদ করেছে নিহত করেছে চারজনের ভিতরে সেই একজন এই মর্মান্তিক ঘটনা এবং আরও শহীদ হয়েছে সারা দেশে আরও নিহত হয়েছে সারা দেশে বিশেষভাবে ব্রহ্মবাড়ি ঢাকাসহ হাটহাজারী সহ মোট আমরা ১৬ জনের রিপোর্ট পেয়েছি ১৬ জন নিহত হয়েছে এটা কোনো এটা এটা কোনো মামুলি কথা নয় এই কারণে আমরা হেফাজতের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে হরতালের ডাক দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের হরতাল স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ হরতাল ছিল হরতাল পালিত হচ্ছে হরতাল চলতেছে হরতাল সারাদিন চলবে ইনশাল্লাহ আর মাত্র দুই এক ঘন্টা আছে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এখন এবং এই হরতালের হরতাল পালিত হওয়ার জন্য সারা দেশের জনগণ এবং আলেম ওলামারা সারা দিয়েছে এই কারণে আমি জনগণের দেশের জনগণের আলেম ওলামাদের শুকরিয়া জানাইতেছি মোবারকবাদ জানাইতেছি অভিনন্দন জানাইতেছি এইভাবে ইসলাম বিরোধী কাজ হলে জুলুম নির্যাতন হলে আমরা আলেম ওলামারা জনগণ তৌহিদি জনতা ছাত্র জনতা জাফিয়ে পারবো ইনশাআল্লাহ আমরা বাধ্য হয়ে হরতালের ডাক দিয়েছি ১৬ জন শহীদ নিহত আরও কত আহত আর গ্রেফতার করেছে এই জুলুম নির্যাতন এই বর্বরতার বিরুদ্ধে হরতালের ডাক আমাদের হরতাল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাদের হরতাল জুলুম ইনসাফের পক্ষে জুলুমের বিরুদ্ধে আমরা বাধ্য হয়ে হরতালের ডাক দিয়েছি আলহামদুলিল্লাহ হরতাল কামিয়াব হরতাল সফল কিন্তু বিভিন্ন জায়গায়
सरकारी फेटुआ बाहिनी एवं दलियों कैडाररा आमादेर नेताकर्मीदेर उपर जुलुम निर्यातन करेछे, हमला करेछे, आक्रमण करेछे, आहत निहत करेछे। आमादेर हेफाजतेर नायबे आमिर आल्लार ओली मधुपुरेर बिशाप आब्दुल हामिद बिशाप हुजुरेर उपर हमला करेछे। इन्ना लिल्लाहि ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো অনেকের উপর হামলা করেছে, ষোলো জন শহীদ ছাড়াও আহত অনেক। এটার আমি তীব্র নিন্দা জানাইতেছি, তীব্র প্রতিবাদ জানাইতেছি। সরকারের কাছে আমাদের দাবি, এই হামলা যেন বন্ধ করে, যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সরকার, যারা আহত হয়েছে তাদের ভালো চিকিৎসা চালাতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকার, আর যারা গ্রেফতার হয়েছে তাদেরকে অবিলম্বে বিনা শর্তে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আমি আর কথা লম্বা করব না, এটা ব্রিফিং। আবার আমি শুকরিয়া জানাইতেছি, অভিনন্দন জানাইতেছি, অভিনন্দন জানাইতেছি সমস্ত জনগণ, আলেম ওলামা, আমার হেফাজত ইসলামের নেতাকর্মীদের, তারা এই হরতালকে সফল করার জন্য এবং বিভিন্ন মাদ্রাসার উপর ক্যাডার বাহিনীরা হামলা করেছে, করতেছে, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং ফরিদাবাদ ঢাকা এবং যাত্রাবাড়ি ঢাকা এবং সাইনবোর্ড ঢাকা, সাইনবোর্ড মাদ্রাসা ঢাকা এবং ফরিদাবাদ ব্রাহ্মণবাড়িয়ার দারে আরকমেও বিভিন্ন মাদ্রাসা, এইগুলো সহ বিভিন্ন মাদ্রাসায় হামলা চালাইতেছে, এগুলো যেন অবিলম্বে বন্ধ করে, এটা সরকারের কাছে আমার দাবি। আর যদি এইভাবে হামলা চলতে থাকে, এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে আহত করা হয়, শহীদ করা হয়, নিহত করা হয়, হেফাজতে আমাদের দাবি দাওয়া যদি পূরণ না হয়, হেফাজত ইসলামের পক্ষ থেকে কঠিন পরামর্শক্রমে হেফাজতের পক্ষ থেকে কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। এ পর্যন্ত আমি বললাম, বাকি তাফসিল খবর ইনশাআল্লাহ আরও পরে বলা হবে। এই পর্যন্ত আমি বললাম। আমি সাংবাদিক ভাইদের আবার ধন্যবাদ জানাইতেছি, মোবারকবাদ জানাইতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। জাতির খেদমত সেবা, ইসলামের দিনের সেবা করার আরো বেশি তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আমিন। না, এখন তো আমাদের কোনো পরামর্শ বৈঠক, হরতাল তো আজকে গোটা দিন চলবে। হরতালের জন্য যেগুলো আছে ওগুলো তুলে নেওয়া হবে, হরতাল তো আজকে দিনের জন্য। নিহতদের সংখ্যা আমাদের এখন জানা নাই, নিহত 20 জনের উপরে বলতেছে, নিহত 20 জনের উপরে, আহত 20 জনের উপরে, নিহত 60 জন, বিবেরিয়া 12 জন, বিবেরিয়া ঢাকা সহ 16 জন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্ররা ওখানে ইট পাটকেল নিক্ষেপ করেছে, এখানে কি ছাত্ররা ছিল নাকি বহিরাগতরা ছিল আপনাদের দৃষ্টিতে? এটা আমাদের জানা নাই, আমাদের ছাত্ররা করেছে এটা কেউ বলতে পারবে না, কোনো প্রমাণ নেই। এটা বহিরাগত হতে পারে, হওয়ার পুরো সম্ভাবনা আছে। আর বাকি কর্মসূচি সম্পর্কে কে বলছে, আমরা পরামর্শক্রমে কর্মসূচি দেবো, এখন কর্মসূচির সিদ্ধান্ত হয় নাই, পরামর্শ ক্রমে হবে। একজন শহীদ
আহত নিহতদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত বাসী করিয়ে দেন, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে পৌঁছে দেন আল্লাহ। আর যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে অবিলম্বে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ, সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সফল, আমাদের হরতাল যে সফল হয়েছে, সফল করেছে জনগণ ওলামায়ে কেরাম, আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে জাযায়ে খায়র দান করেন, উত্তম বদলা দান করেন আল্লাহ। আল্লাহ সাংবাদিক ভাইদেরকে উত্তম বদলা দান করেন আল্লাহ, জনগণকে উত্তম বদলা দান করেন আল্লাহ। আল্লাহ যারা এই এই হরতালের হরতালকে কামিয়াব করেছে, সফল করেছে, তাদেরকে আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দেন আল্লাহ, শান্তি শৃঙ্খলা এনে দেন আল্লাহ। আমরা শান্তি শৃঙ্খলা চাই, আমরা সন্ত্রাস চাই না, শান্তি চাই আমরা, আমরা অশান্তি চাই না, শান্তি চাই আমরা, বিশৃঙ্খলা চাই না, শৃঙ্খলা চাই। আল্লাহ আমাদের দেশকে সুশৃঙ্খল করিয়ে দেন আল্লাহ, শান্তি এনে দেন আল্লাহ, শান্তিপূর্ণ পরিবেশ আমাদের দেশ দেশে সৃষ্টি করিয়ে দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল আলামিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আলী হাটহাজারি দর্পণ থেকে আপনাদেরকে বলছি, অবস্থান করছে হাটহাজারি উপজেলার হাটহাজারি মডেল থানার সামান্য উত্তরে এবং হাটহাজারি মাদ্রাসার সামান্য দক্ষিণ থেকে। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিবেণী মোড়, এখানে হেফাজত আমির আল্লামা জুনায়দ বাবু রবিবার বিকেলে এখানে আসেন, তিনি সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন যেমনটা আপনারা শুনেছেন, এবং সকাল ধরে এখানে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। আমরা যেমনটা দেখতে পেয়েছি হাটহাজারি বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে উত্তরে চারিয়া পর্যন্ত এই অংশে হেফাজত নেতাকর্মীরা এখানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে এখানে যানবাহন চলাচল করেনি। তবে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে সে অংশে যান চলাচল ছিল। দুপুর দুইটার দিকে হেফাজতের কিছু নেতাকর্মী হাটহাজারি কলেজ গেট এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেখানে তারা কিছুটা বিক্ষোভ করে, তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং এখানে যে চারজনের মৃত্যু হয়েছে, এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, বিজিবি, র্যাফ সদস্যরা ছিল। তবে 26 মার্চ যে ঘটনাগুলো ঘটেছে, ঘটনা পরবর্তী 27 মার্চ এবং 28 মার্চ অদ্যাবধি এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। হেফাজতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল গতকালকে শনিবারে, তবে এখানে বিক্ষোভ মিছিল হয়নি। হেফাজত নেতৃবৃন্দরা চেয়েছিলেন যে চারজনের মৃত্যু হয়েছে তাদের লাশগুলো হাটহাজারিতে আনতে এবং এখানে জানাজার কথা ছিল, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেই আশঙ্কায় প্রশাসনের সাথে হেফাজত নেতৃবৃন্দরা দফায় দফায় বৈঠক করেছেন। স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসও এখানে এসেছেন এবং দফায় দফায় বৈঠক শেষে এই সিদ্ধান্ত উপনীত হয় যে লাশ এখানে আনা হবে না এবং লাশগুলো চট্টগ্রাম নগরী থেকে তাদের প্রত্যেকের পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমরা যে জিনিসটা সকাল ধরে এখানে দেখেছি, এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কোনো ধরনের বিক্ষোভ মিছিল বা সমাবেশ বা স্লোগান আমরা তেমন কোনো দেখতে পাইনি। এবং একটু আগে হেফাজত আমির জুনায়দ বাবুনগরী তিনি যেমনটা বলেছেন সে দাবিগুলো আপনারা এখানে শুনেছেন, এবং এখানে আমি যদি একটু দেখাতে চাই এই অংশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, এখানে এপিবিএন রয়েছেন, অনেকে রয়েছেন, এবং তাদের মধ্যেও কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো ধরনের বিদ্বেষপূর্ণ স্লোগানেও কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। আর এই অংশে যেমনটা দেখতে পাচ্ছেন হেফাজতের অনেক অসংখ্য নেতাকর্মীরা এখানে আছেন, এখানে হেফাজতের এখানে প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফৌজি আর অনেক নেতৃবৃন্দরা আছেন। আমি যদি একটু আরও একটু সামনে এসে একটু দেখাতে চাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে হাটহাজারি মাদ্রাসা, মূলত এই মাদ্রাসা থেকে শুক্রবার জুমার নামাজের পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়, এর পরবর্তী ঘটনা আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন, আমরা আসলে সেটা প্রত্যক্ষ করি নাই। আর একটা বিষয় আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো আমরা তুলে আনি নাই। আসলে এখানে আমরা কোনো ইন্টারনেট কানেকশনও পাইনি, কোনো কিছু ছিল না, এবং আমরা এখানে অবশ্যই একটা মারমুখী একটা অবস্থান ছিল। এই অংশে সবসময় হেফাজতের নেতাকর্মীরা ছিল। আবার আমি যদি একটু দেখাতে চাই এই অংশে হেফাজতের নেতাকর্মীরা না থাকলেও অনেকটা আমাদের মতো পোশাক পরা মাদ্রাসা ছাত্র এরকম অনেকে ছিল, এবং এখানকার পক্ষ থেকে এদিকে পুলিশের সাথে ব্যাপক ইট পাট
পাটকেল নিক্ষেপ হয়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঝে মধ্যে ফাঁকা গুলিও কিন্তু নিক্ষেপ করেছে। আবার এই অংশে যদি আমরা বলি, এখানে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো ইট পাটকেল নিক্ষেপের কোনো বিষয়টা দেখিনি যখন থেকে আমরা এখানে ছিলাম। হয়তো ওখানে স্লোগান দিয়েছে তারা, তাদের যারা নিহত হয়েছে তাদের বিচারের দাবি জানিয়েছে, তবে এরপর থেকে এই অংশ থেকে কোনো কিছু আসেনি। যেটা আমি বলছি, 26 মার্চ বিকাল 3টার পরবর্তী ঘটনা থেকে, 3টার পরে থেকে এদিক থেকে কোনো কিন্তু ইট পাটকেলের নিক্ষেপ আসেনি। তবে এই অংশ থেকে সবচেয়ে বেশি এসেছিল, এখানে 150 থেকে 200 কিছুটা মাদ্রাসার ছাত্র নয়, এরকম কিছু ছেলেপুলা বা যুবক এসে এখানে পুলিশের সাথে ইট পাটকেলের সঙ্গে সে লিপ্ত হয় এবং সেগুলো একেবারে চলতে চলতে রাত 8টা 9টার দিকে পর্যন্ত চলে। এবং পরবর্তীতে স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিস এবং হাটহাজারী মাদ্রাসার যারা শীর্ষস্থানীয় আলেম আছেন, ওনারা ওখানে এসেছেন, দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক করার পরে গতকালকে লাশগুলো তাদের পরিবারে পাঠানো হয়েছে এবং আজকে সকাল ধরে অদ্যাবধি এখানে, এখন সময়টা আপনাদেরকে জানিয়ে রাখি, এখন 3টা 23, অদ্যাবধি কোনো ধরনের অপ্রীতিকর কোনো সংবাদ আমরা এখানে পাইনি। এবং এই হরতাল যেমনটা ওনারা বলেছেন আমাদেরকে, সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে। আর এদিকে যে কয়টা ব্লকের কথা বলা হয়েছে সে ব্লকগুলো হেফাজত আমি জানিয়ে দিয়েছেন হরতাল শেষ হওয়ার পর সেগুলো তুলে দেবে। এবং এদিকে যান চলাচল বন্ধ থাকার কারণে 26 মার্চের দুপুরের পর থেকে এদিকে যান চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে অনেকে। তবে ওই অংশে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক কিন্তু চালু ছিল। তো এই হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে আপনাদের সর্বশেষ আপডেটটুকু জানালাম, আপনারা যেমনটা জেনেছেন। এখন বর্তমান হাটহাজারী পরিস্থিতি অনেকটা শান্ত, এখনও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা এখানে মোতায়েন আছে। অনুরূপভাবে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বরাবরের মতো এই অংশে আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে কোনো আপডেট থাকলে এবং যদি আমরা ইন্টারনেট কানেকশন পাই, সব কিছু পাই, আমরা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভাই 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 ভ
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Yeah.
নাই। Thank you.